এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবে। দুর্গাপুজোর জয়েন্ট সেক্রেটারি স্বরূপ দে রায় আমাদের সাথে রয়েছেন। তো কৈলাস থেকে মা দুর্গা এবার আসবেন রূপর রথে, প্রতীক্ষার অবসান কবে, কবে উদ্বোধন? আমাদের উদ্বোধন আগামী 13 তারিখ। আমরা অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া এবং সমস্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছি 13 তারিখে আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। ইতিমধ্যে আমাদের মা এসে গেছেন। আর উদ্বোধন তো আসল বিষয় নয়, উদ্বোধন একটা ঘটা করে একটা দিন পুজোটাকে শুরু করা। আমাদের মনে অলরেডি মা বিরাজ করছেন, দেবীপক্ষ কাল শুরু হয়ে যাবে। প্রত্যেককে অনুরোধ করবো সন্তোষ মিত্র স্কোয়ারে অবশ্যই আসবেন এবার আমাদের অভিনব 10,000 কেজি রূপোর মণ্ডপ দেখতে। এবার বিশিষ্ট কোনজন উদ্বোধনে আসবেন? দেখুন, বিশিষ্টজন বলতে আমরা সব থেকে বিশিষ্টজন কিন্তু নরনারায়ণ, মানুষই সব থেকে বিশিষ্ট। যাদের জন্য এত আয়োজন, এত বড় দুর্গাপুজো, মায়ের আরাধনা, সেই মানুষের জন্য প্রায় ঘন্টায় 1,10,000 মানুষ আমাদের পুজো দেখতে আসেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন, রাজ্যপাল থাকবেন, বিভিন্ন মন্ত্রীরা থাকবেন, আমাদের সাংসদ থাকবেন, বিধায়ক থাকবেন, এলাকার পুরো পিতা পুরো মাতারা থাকবেন, আমাদের সভাপতিরা থাকবেন, এবং তার সঙ্গে আনুষাঙ্গিক আমাদের সঙ্গে যারা বিজ্ঞাপনীভাবে যুক্ত হয়েছেন, সেই তাদের কিছু আপনাদের সকল সেলিব্রিটি যাদের বলে আপনারা, যারা অভিনেতা অভিনেত্রী, তারাও থাকবেন। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। সকলকে আমন্ত্রণ জানাই সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো প্রাঙ্গণে। ধন্যবাদ। এটা হচ্ছে অর্জুনের রথ কপিধ্বজ, কপিধ্বজের ভেতরের অংশ। কাজ চলছে, উপরে আলো লাগানোর কাজ চলছে, এখানে আলো লাগানোর কাজ চলছে। এই হচ্ছে কপিধ্বজের ইন্টেরিয়ার, ভেতরের অংশ। মা দুর্গা স্বয়ং আসীন এই রথে। মা দুর্গার এই রথ রূপ দিয়ে তৈরি। নটি ঘোড়া কৈলাস থেকে মা দুর্গার রথকে টেনে নিয়ে আসবে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গণে। এই ঘোড়া, মোট 9টি ঘোড়া থাকবে। এই হচ্ছে রথের বাইরের অংশ, রথের ভেতর রূপো লাগানোর কাজ চলছে। আরো কাছ থেকে দেখাবো সেই কাজ। এই হচ্ছে সেই রথ। এই হচ্ছে রথের সামনের অংশ। চলুন এবার উপরে গিয়ে আপনাদের দেখাবো রথের রূপোর লাগানোর যে কাজ চলছে, রূপোর পাত লাগানোর কাজ, সেটা উপর থেকে দেখাবো। চলুন, এই বইন্দে উপরে গিয়ে উঠে গিয়ে কাজ হচ্ছে। চলুন আমরাও এবার যাবো। রূপোর পাত লাগানোর কাজ। Thank you.
আমরা এখানে রয়েছে রথের এই যে রূপর লাগানোর কাজ, রূপর পাত লাগানোর কাজ চলছে। তো এরকম একটা কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে আমাদের। এরকম কাজ কি আগে কখনো করেছেন? না, এই প্রথম। এত বড় একটা জায়গায় রূপর কাজ, নিশ্চয়ই খুব আনন্দ লাগছে। কিন্তু আমাদের পুজো কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু যখন এত লোক প্রশংসা করবে, নিশ্চয়ই এই কষ্টের কথা ভুলে তখন খুব ভালো লাগবে আমাদের। কোথা থেকে আসছেন আপনারা? আমরা এসেছি সেন্টোগোল্ডের কারিগর হিসেবে। আচ্ছা, আমরা আমাদের সাথে পেয়েছি সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর প্রধান কারিগর, যিনি এই রথের দায়িত্বে রয়েছেন, পপ্পু জানাকে। এরকম একটা কাজ করে আপনার কেমন লাগছে? পেয়েছি আজকে এই কাজটা খুবই খুশির ব্যাপার লাগছে। যতই কষ্ট হোক, সেই কষ্টটা আর মনে লাগছে না। দর্শক এসে হই হই করছে, এটাই আমাদের খুব খুশি। চলছে মণ্ডপ সজ্জার কাজ, প্রতিমা এসে গেছে। দাদা তাহলে দাদা আর বিনা আর বিনা